কি ব্যাপার বাবা? Disgusting. কে? সবাই। যখন কথা বলো তখন একটু খুলে বলতে পারো না? আরে শেরপুরে পাঠানোর মতো একজন উপযুক্ত লোক খুঁজে পেলাম না। ও আমি সবার সার্ভিস পার্টিকুলার্স নিয়ে বসেছিলাম, সব উড়ে অ্যাভারেজ। আরে যারা কর্তব্য নিষ্ঠায় পায় 10-এ 5, সততায় পায় 10-এ 6, নেতৃত্ব নির্ভরযোগ্যতায় 5-এর কম, তাদেরকে আমি সেখানে কীভাবে পাঠাই যেখানে সীমাহীন দুর্নীতিতে জড়িয়ে পড়ার সুযোগ 10-এর মধ্যে 10? আমি আরেকজন কবির সৃষ্টি করতে চাই না, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। হ্যাঁ বাবা, একদম ঠিক বলেছ। নাও আই এম ইন থিক স্যুপ। যাকে বাদ দাও আমার কথা, তোমার কথা বলো, অফিস থেকে ফিরছ? হ্যাঁ, ফেরার পথে অলোক পাতাং আর পাপড়ি মঙ্গের সাথে দেখা করলাম। ওদের আন্দোলনের মিডিয়া কভারেজ কি হলো? আগাচ্ছি বাবা, ধীরে ধীরে। দেখো কি করতে পারো। ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে বাবা। কিন্তু আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না, ঠক বাসতে গা উজাড়, সব চুচ্ছ, সব চারদিকে লোক গিজগিজ করছে, তো একটাও মানুষ নেই। বাবা, অপু বলে একজনকে আমি চিনি, সে বোধ হয় কিছুটা মানুষ। কে অপু? কোন সেকশনে কাজ করে? ও আমাদের অফিসের না বাবা। কোথা কাছে? ও র্যাপিডো ডেলিভারিজে কাজ করে। কি পোস্ট? ডেলিভারি ম্যান। প্রিটি অর্ডিনারি। ও যে বাবা ওই ছেলেটা তোমাকে সেদিন বললো না, চার দেয়ালের মধ্যে অফিস খুললে সে আকাশ দেখবে কখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনেছি। ও যদি রাজি হয় বাবা? সে তো গ্রাজুয়েট। হ্যাঁ, তাই তো বললো। হুম, কথাবার্তায় স্মার্ট, লেখাপড়াও আছে বেশ। কি করে বুঝলে? মিসি বাবা মানে কি জানো? না। অলক পাতাং আর পাপড়ি মঙ্গ আমাকে মিসি বাবা ডাকে। হুম, কিন্তু ওরা নিজেরাও জানে না মিসি বাবার অর্থ কি। এই কথার মানে কি? প্রভুর অবিবাহিত কন্যা। অপু বলেছে? হুম। তুমি কি বলতে চাও? আমি একবার তাকে তোমার কাছে নিয়ে আসি, তুমি কথা বলে দেখো। আমি কোনো আশাই দেখতে পাচ্ছি না। ভালো থাক। আচ্ছা ঠিক আছে, ডাকো, দেখি ও 10-এ কত পায়।